এবং কেমিস্ট্রি অনার্স ছিল। কেমিস্ট্রি অনার্স এবং কমার্স অনার্স নতুন করে শুরু হয়েছে। আমরা ছেলে মেয়েদেরকে অবগত করাতে চাই যে আমাদের এখানে কমার্স অনার্স পড়ার সুযোগ আছে, কেমিস্ট্রি অনার্স পড়ার সুযোগ আছে, ফিজিক্সে অনার্স পড়ার সুযোগ আছে, ম্যাথমেটিক্সে অনার্স পড়ার সুযোগ আছে এবং সাফিসিয়েন্ট নাম্বার অফ টিচারও আমার কলেজে আছে। আমার কলেজে অত্যন্ত যোগ্য টিচাররা আছেন যারা অত্যন্ত পরিশ্রম করে পড়ান। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আর্টসের যে সাবজেক্টগুলো তো আছে, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ইকোনমিক্স, আমাদের এই কলেজে এই আটটি আর্টসের সাবজেক্টে অনার্স আছে। আমরা আরেকটা কথা জানাতে চাই যে ছেলে মেয়েরা যেহেতু অনলাইন পোর্টালের মাধ্যমে ওরা ভর্তি হবে, সে অনলাইন পোর্টালে আমাদের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে আমাদের সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। অনলাইন পোর্টাল সম্পর্কে আপনি একটু বলুন ম্যাডাম। আমাদের সঙ্গীতা ম্যাডাম আমাদের এই আইটির ব্যাপারটা দেখছেন, উনি একাডেমিক কমিটির কনভেনার, টোটাল অ্যাডমিশন প্রোগ্রামটা দেখছেন, উনি সেক্রেটারি টিচার্স কাউন্সিল, জয়দীপ ভট্টাচার্য উনি, জীবন কুমার পাত্র এবং উনি সংহিতা দাশগুপ্তা। ম্যাডাম একটু কাইন্ডলি বলুন। অনলাইন পোর্টালে আজকে থেকে ভর্তি প্রক্রিয়ার আবেদন প্রক্রিয়া জমা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে, চলবে 3 তারিখ পর্যন্ত, আগস্টের 3 তারিখ পর্যন্ত। তারপর 18 তারিখ মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্টে প্রতিটা কলেজ স্টুডেন্টরা প্রত্যেকটা স্টুডেন্ট 6টা বিষয়ে তার অপশন ফিল আপ করতে পারবে, মিনিমাম 6টা এবং ম্যাক্সিমাম 8টা বিষয়ে তার অপশন ফিল আপ করতে পারবে। তার রোল নাম্বার, তার কী কোন সাবজেক্টে কী কী মার্কস পেয়েছে, মাধ্যমিকে কী মার্কস পেয়েছে, সবগুলো দিয়ে ওর ফিল আপ করতে হবে। বিভিন্ন ধরনের ম্যান্ডেটরি ডকুমেন্ট আছে, ওদের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, পিএইচডি, পিএইচ সার্টিফিকেট, মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, তারপরে এক্স সার্ভিসম্যান কিনা, ওই বিষয়ে কিছু কিছু ম্যান্ডেটরি ডকুমেন্ট আছে, ওগুলো ওদের আপলোড করতে হবে। এবং তারপর আপলোড করার পর মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর প্রত্যেকটি কলেজ তার ওই কলেজে যে সমস্ত স্টুডেন্টরা পেয়েছে ওদের স্টুডেন্টদের ডকুমেন্ট ভেরিফাই করা হবে, সেটাও অনলাইনের মাধ্যমেই হবে। যদি কেউ রিকুইজিট ডকুমেন্ট ফিল আপ না করে থাকে বা আপলোড না করে থাকে, কলেজে থেকে ওই স্টুডেন্টকে ইমেইল এবং সে আবেদন প্রক্রিয়া জমা দেওয়ার সময় যে ইমেইল এবং ফোন নাম্বারটা দেওয়া হয়েছে তার মাধ্যমে স্টুডেন্টকে কমিউনিকেট করা হয়। সেজন্য এই যে ইমেইল এবং মোবাইল নাম্বার, বিশেষ করে আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে ইমেইল এবং মোবাইল নাম্বার ওরা নিজেদের মোবাইল নাম্বার এবং ইমেইল দেয় না, পরবর্তী পর্যায়ে ওদের সঙ্গে যোগাযোগ করা যায় না। আমরা আপনাদের মাধ্যমে ছেলে মেয়েদের অবগত করাতে চাই যে প্রত্যেকে যেন ভ্যালিড ইমেইল এবং ভ্যালিড মোবাইল নাম্বার দেয়, যে নাম্বারের মারফতে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা ছেলে মেয়েদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা যেন প্রপার ইমেইল এবং প্রপার মোবাইল নাম্বার দেয়। আপনি বলুন। স্টুডেন্ট আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে প্রত্যেকটি কলেজ তার ওয়েবসাইটে হেল্পলাইন নাম্বার অলরেডি আপলোড করে দিয়েছে, সেই হেল্পলাইনের মাধ্যমে হেল্পলাইন নাম্বারের মাধ্যমে কনসার্ন কলেজে যোগাযোগ করতে পারে, অথবা ডিএইচএর একটা হেল্পলাইন নাম্বার এবং ইমেল আইডি আছে, তার মাধ্যমেও ওরা যোগাযোগ করতে পারে। যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় স্টুডেন্টের প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হেল্পলাইন নাম্বার অ্যাক্টিভেট থাকবে, স্টুডেন্ট তার মাধ্যমে যোগাযোগ করতে পারে। আমাদের কলেজে হেল্প ডেস্ক আছে, আমাদের কলেজে হেল্প ডেস্ক আছে, আমাদের ওয়েবসাইটে গেলে ওনারা জানতে পারবে যে আমাদের হেল্প ডেস্কের যে 3 জন টিচার আছেন সেই 3 জন টিচারের মোবাইল নাম্বার দেওয়া আছে, ওনারা সেখানে যোগাযোগ করতে পারবে। তাছাড়াও কনভেনশন স্যার বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে চাইবো যে আমাদের যে 12টি সাবজেক্টে অনার্স রয়েছে তার মধ্যে 8টি সাবজেক্টে আর্টস, বাংলায় 90টি সিট, ইংরেজিতে 90, ইতিহাসে 90, এডুকেশানে 90, ফিলোসফিতে 90, পলিটিক্যাল সায়েন্সে 90, সংস্কৃতে 60, ইকোনমিক্সে 50, আর ফিজিক্স অনার্সে 26, কেমিস্ট্রি 20, ম্যাথমেটিক্স 50, আমাদের যে কমার্স আছে তাতে 86 রয়েছে। এছাড়া আমাদের পাশের সাবজেক্ট 4টি আছে যাতে অনার্স নেই, ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, হিন্দি, ককবরক, মিউজিক, এছাড়াও অ্যালাইড সাবজেক্ট আমাদের কলেজে আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং আইটি, ইনফরমেশন টেকনোলজি। এবং ডিফেন্স স্টাডিজ যে সাবজেক্ট, এই সাবজেক্ট একমাত্র আমাদের কলেজে আছে এবং এই সাবজেক্টটা ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভ, এবং ডিফেন্স স্টাডি নিয়ে যদি কেউ এখানে পড়তে আসে আমরা সাদরে তাদেরকে গ্রহণ করব। এবং ডিফেন্স স্টাডি কিন্তু ত্রিপুরা রাজ্যে আর কোনো কলেজে নেই, এটাই এই কলেজের ইউনিক ফিচার যে এইখানে ডিফেন্স স্টাডি আমাদের সাবজেক্ট আছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই যে ককবরক নিয়ে যারা পড়তে চায়, যারা ককবরক ভাষাভাষে আছে বা ককবরক সাবজেক্টকে যারা আপন করে নিতে চায় তারা এই কলেজে আসতে পারে, এইখানে ভালো ফ্যাকাল্টিও আছে এবং আমাদের এখানে সত্যি কথা বলতে কি ককবরকের
যে স্টুডেন্ট নাম্বারও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করব যারা ককবরককে মূল সাবজেক্ট করে নিতে চায় তারা যেন আমাদের কলেজে এসে ভর্তি করে। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে ছেলে মেয়েদের আরও বেশি করে অ্যাওয়ারনেস করা কিভাবে ভর্তি হবে, কারণ এই ভর্তির প্রক্রিয়ায় ক্লাস টুয়েলভ উত্তীর্ণ ছেলেমেয়েরা অনেকে একটু ভীত সন্ত্রস্ত, তারা নিজেরা ফিল আপ না করে বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েব ক্যাফেতে ওরা চলে যায়, সেখানে ওদেরকে অনেক পয়সা খরচ করতে হয়, কিছু দরকার নেই। ওরা যাদের কাছে স্মার্টফোন আছে স্মার্টফোনের মাধ্যমে ওরা সেটা করতে পারবে, গরিব ছেলেমেয়েরা সেখানে এটা করতে পারবে, সেটাও কিন্তু আপলোড করা যাবে। এবং এইভাবে আমি বলবো সেক্রেটারি টিচার্স কাউন্সিল আপনি কিছুটা বলো। আমাদের কলেজ এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে এবং আমরা জানি এই ইউনিভার্সিটির আন্ডারে এমবিবি কলেজ এবং আমরা বিবিএম কলেজ এই মুহূর্তে আছি এবং এখানকার যে সিলেবাস এবং যে কোর্স স্ট্রাকচার সেটাও আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। স্টুডেন্ট ইচ্ছে করলেই সেখানে গিয়ে সেই কোর্স স্ট্রাকচার এবং তার সিলেবাস জানতে পারবে। পাশাপাশি আমরা বলবো যে আমরা একাডেমিক ক্যালেন্ডার দিয়ে থাকি প্রত্যেক ইয়ারের শুরুতে, স্টুডেন্ট সেখানে গিয়ে তার একাডেমিক ক্যালেন্ডারটা দেখে নিতে পারবে পুরো বছরের, সেখানে আমাদের যে যে কার্যকলাপ থাকে সেই কার্যকলাপগুলো সেখানে লিপিবদ্ধ করা থাকে, স্টুডেন্ট সেখানে গিয়ে সেই একাডেমিক ক্যালেন্ডারটা অবশ্যই দেখে নেবে। এবং এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে আরেকটা কোর্স আমাদের কলেজে চালু আছে, সেটা আইএমডি কমার্স। সেই কোর্সটাও কিন্তু এবারও চালু আছে, সেখানেও ছেলেমেয়েরা ইচ্ছে করলে ভর্তি হতে পারে। আইএমডি কমার্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি করা, যে পাসের পরে তারা মাস্টার ডিগ্রিও করতে পারবে, সেই কোর্সটা আমাদের চালু আছে। এবং আমরা আপনাদের মাধ্যমে সমস্ত ছেলেমেয়েদের অনুরোধ করব, গার্জিয়ানদের অনুরোধ করব যে আপনারা ভীত হবেন না, সন্তুষ্ট হবেন না। এই যে অনলাইন সিস্টেম ভর্তি, ইট ইজ ভেরি ট্রান্সপারেন্ট, এবং এই ট্রান্সপারেন্টে মেধাভিত্তিক ভর্তি হবে, সেখানে তার কোথাও কোনো বিচ্যুতি হওয়ার কোনো কারণই নেই। আপনারা সেখানে যথাসময়ে ফর্ম ফিল আপ করুন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইমেইল আইডি এবং মোবাইল নাম্বারটা যথাযথ দিতে হবে, এবং এই জিনিসগুলো ঠিকভাবে দেওয়া হয়েছে কি না গার্জিয়ানরাও যেন সেখানে ওদের ছেলে মেয়েদেরকে অবগত করান, যে প্রপার ইমেইল এবং প্রপার মোবাইল নাম্বার দিতে পরবর্তী পর্যায়ে কিন্তু এই ব্যাপারগুলি নিয়ে ওদের ভীষণ ভুগতে হয়, কলেজকেও ভুগতে হয়। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে এই যে আমার অনার্স এবং পাস, আমরা কিন্তু গতবারও আমাদের যা সিট ছিল আমরা সিট ফিল আপ করেছি, এবারও যাতে যেহেতু সরকার সুযোগ করে দিয়েছে 90টা করে সিট আছে আমাদের আর্টসে, সমস্ত ছেলেমেয়েরা যেন পড়াশোনার সুযোগ পায় এবং আমরা যতটা সম্ভব আমরা কিন্তু সকল ছেলেমেয়েদের ভর্তি করতে আমরা আগ্রহী এবং আমরা ভর্তি করাবো। আমরা সরকারের পাশে আছি, সাধারণ যে ছেলেমেয়েরা যারা 12 পাস করেছে তাদের পাশে আছি, আমরা তাদেরকে ভর্তি করতে আগ্রহী এবং ইচ্ছুক। ওনারা শুধু সেখানে সময় মতো অ্যাপ্লিকেশনটা করুন এবং অ্যাকর্ডিং টু মেরিট আমাদের এই ভর্তি প্রক্রিয়ার সমস্ত কার্যগুলো সমাধান হবে। আপনারা আমাদের এখানে এসেছেন অত্যন্ত কষ্ট করে, অতি স্বল্প সময়ের নোটিশে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি ভবিষ্যতে আমরা যদি এরকম কোথাও কোনো কিছু জানাতে চাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে পারব। নমস্কার সবাইকে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। সাইকোলজি আমার কলেজে নেই। আমরা ব্যাপার হচ্ছে কি আমাদের ছেলে মেয়েদের ক্রাইটেরিয়া বেশি আছে, বিশ্ববিদ্যালয়ে 150 সিট যে আমাদের অ্যাপ্রুভ করেছে তার বাইরেও আমরা ছেলে মেয়ে পড়াই। আমাদের রুমগুলো পড়াচ্ছে সেখানে 200-250-300 দরকার পড়লে আমরা সেকশন করে দিই, ফলে ককবরকের যে ছেলেমেয়েরা তাদের পড়তে যেন অসুবিধা না হয়। আমরা চাই ককবরক ভাষাকে আরও বেশি বিস্তৃত করে তুলতে, ফলে ককবরক নিয়ে যারা পড়তে চায় তারা যেন দয়া করে আমাদের এখানে অ্যাপ্লাই করে, আমরা তাদেরকে সেবা দিতে, পরিষেবা দিতে আমরা প্রস্তুত আছি। অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়ে পাশের সিটে 150 পর্যন্ত আমাদের অ্যাপ্রুভ, কিন্তু তার বাইরেও যদি কোনো ছেলে মেয়ে ভর্তি হয় তখন আমরা 2 সেকশন করে 150 করে আমরা ওদেরকে পড়ানোর ব্যবস্থা করি। আমার এখানে প্রপার অ্যাকোমোডেশন আছে, টিচারও আছে, সেটা নিয়ে কোনো সমস্যা থাকা হবে। আমাদের এখানে সরকার ভেরি রিসেন্টলি রেগুলার ফ্যাকাল্টি নিয়োগ করে দেবে। আমাদের এখানে 3 ককবরকের গেস্ট ফ্যাকাল্টি আছে, দে আর ওয়েল ইকুইপড,
তারা অত্যন্ত যোগ্য ফ্যাকাল্টি এবং তাদের সঙ্গে ছেলে মেয়েদের যে সম্পর্ক সেটা আমরা এখনও দেখছি যে এটা অত্যন্ত ভালো। এবং আমরা এই কক্সবাজার ভাষা দিবস যে পালন করি সেখানে কিন্তু ওদের পার্টিসিপেশান অত্যন্ত আনন্দের সঙ্গে ওনারা সেটা করেন। এবং আমরা কিন্তু কক্সবাজার ভাষা নিয়ে যারা পড়েন তাদের পারফরমেন্সে আমরা খুশি। একটা সাবজেক্ট, যেই সাবজেক্ট ককবরক ভাষাভাষী ছাড়া অককবরক ভাষাভাষী যারা তারাও নিতে পারে। যে কোনো ছাত্র আমার কলেজে ভর্তি হলে ককবরকটা চুজ করতে পারে। আমি প্রথমেই বলেছি ককবরকটাকে সারা ত্রিপুরার মধ্যে বিস্তৃত করে দেওয়ার জন্য আমাদের এই ককবরকের উপর আমাদের গুরুত্ব দেওয়া। আমি প্রথমে বিশেষ জোর দিয়েছি তিনটা সাবজেক্ট, যে হিন্দি, ককবরক অ্যান্ড ডিফেন্স স্টাডি। আরেকটা কথা বলতে চাই, হিন্দি নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার অত্যন্ত আগ্রহী। হিন্দির উপর বিশেষ একটা স্কিমে এসছে 10 লক্ষ টাকা, যে সেখানে হিন্দি বই নিয়ে একটা লাইব্রেরি করা, সমস্ত কিছু করা। কিন্তু দুঃখের বিষয় যে হিন্দি নিয়ে পড়তে আগ্রহী ছেলে মেয়েদের সংখ্যা কম। যদি কোনো ছেলে মেয়ে ইলেকটিভ হিসাবে হিন্দি যদি নিতে চায়, যেখানে রাজ্য সরকারও চাইছে, কেন্দ্রীয় সরকারও চাইছে, আমরাও মনে করি যে হিন্দি নিয়ে যদি পড়তে চায় তাদের কিন্তু অনেক স্কোপ খোলা আছে। সুতরাং হিন্দি নিয়েও কিন্তু, হিন্দি ইলেকটিভ নিয়ে আমাদের এখানে ছেলে মেয়েদের পড়ার সুযোগ আছে, ওনারা আবেদন করতে পারে। এবং আমাদের হিন্দিতে দুজন অলরেডি ফ্যাকাল্টি আছে, রেগুলার ফ্যাকাল্টি, প্রয়োজন আমরা গেস্ট ফ্যাকাল্টিও নিতে পারবো, সরকার সেটা দিতেও প্রস্তুত আছে। আমাদের মিউজিকও আছে, মিউজিকে আমাদের এখানে কিন্তু ইলেকটিভ সাবজেক্ট হিসাবে অত্যন্ত ভালো পারফরমেন্স, এবং ছেলে মেয়েরা কিন্তু আগ্রহের ভরে সেখানে নিচ্ছে। মিউজিকও কিন্তু ইলেকটিভ হিসাবে ছেলে মেয়েরা নিতে পারে। আমাদের কলেজে এখন 29 জন আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে আমার, হ্যাঁ সব মিলে আমাদের 38 আছে। ঠিক আছে, গেস্ট ফ্যাকাল্টি আমাদের আছে 20 জন। গেস্ট ফ্যাকাল্টির ব্যাপারটা হচ্ছে সরকার নতুন সেশন হলে আরও হয়তো আমাদেরকে দেবে বলে আশ্বস্ত করেছে। এবং এর মধ্যে আরেকটা কথা বলি যে রিসেন্টলি 40টা পোস্ট রিসেন্টলি আপনার ফিল্ড আপ হবে, সেখান থেকেও আমাদের আশা যে আমরা সেখান থেকে লোক পাব এবং নতুন নতুন